সুপ্রিয় দর্শক, বিআইএফএফএল দিনবদলের স্লোগান অনুষ্ঠানে স্বাগত আপনাদের সবাইকে। সাথে আছে আমি শামসুদ্দিন শামস। প্রিয় দর্শক, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দিনবদলে যে ঘোষণা দিয়েছেন, সেই দিনবদলের স্লোগান নিয়ে সময়ের চাহিদা ও যুগের প্রয়োজনের তাগিদে দিনবদলের প্রত্যাশা পূরণের প্রত্যয় সমাজ তথা দেশের প্রতি নিজের সাধ্যমতো কিছুটা হলেও দায়িত্ব কর্তব্য পালনে সচেতনতায় সৃষ্টি সুখে চাপা উল্লাস নিয়ে টকশো দিনবদলে স্লোগান নামে এই অনুষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি সমাজ গঠন, উন্নয়ন ও দিনবদলের জন্য সবার আগে প্রয়োজন নিজেকে বদলানো। যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন, নিজের অবস্থার পরিবর্তন, উন্নয়ন ও সংশোধনের মধ্য দিয়ে কেবল তা সম্ভব। আমাদের এই টকশোতে পর্যায়ক্রমে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশেষ করে দেশের প্রতিভাবান কৃতি ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, অর্থনীতিবিদ, শিল্পী, সমাজসেবক, রাজনীতিক এবং ব্যবসা বাণিজ্যে উদ্যোক্তাদের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনিত করার মধ্য দিয়ে কীভাবে বদলানো যাবে নিজেকে, নিজেদেরকে, নিজের সময় ও সমাজকে, সেই প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে আমাদের এ অগ্রযাত্রা। আমাদের এই উদ্যোগ সমাজ গঠন ও দিনবদলের প্রক্রিয়া ক্ষুদ্র হলেও বলিষ্ঠ ভূমিকা নিয়ে অংশীদারিত্বের দায়িত্ব পালন করে যাবে। আমাদের কথা একটাই, আমরা এসেছি হাজারো টক শোয়ের ভিড়ে, হারিয়ে যেতে নয়, শুধুমাত্র জমজমা টক করা আমাদের লক্ষ্য নয়। আমরা মনে করি যে কোনো সমস্যার সমাধানের জন্য সবার আগে প্রয়োজন সমস্যার মূলে আঘাত করা, তাহলে সমাধান বেরিয়ে আসবে। আমাদের সমাজের নিত্যদিনের সমস্যা এবং এর সমাধানের পথ নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট একজন বিশিষ্ট ব্যক্তি অতিথি হয়ে এসেছেন। আমরা তার কাছে জানব তিনি তার অবস্থান থেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে দিনবদলের প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে প্রথমে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন ভারতের প্রখ্যাত কবি প্রফেসর ডক্টর অমিতাভ কঞ্জি লাল। মাননীয় অতিথি, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি জি। সারা বিশ্বে আসলে দিনবদলের এখন যে একটা স্রোত, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিনবদলে যে ঘোষণা দিয়েছেন, আপনার দৃষ্টিতে মানে বাংলাদেশে দিনবদল কতটুকু হয়েছে বলে একটু যদি বলেন। দেখুন, এই মুহূর্তে যেহেতু আমি নিজে রাজনীতি শাস্ত্রের পড়াশুনোর সঙ্গে যুক্ত, অধ্যাপনা করি সেই বিষয়টাতেই, ফলে বাংলাদেশের আর্থসামাজিক বিকাশ, তার ইতিহাস সম্পর্কে সম্যক অভিজ্ঞান আমার আছে। আমার কাছে শেখ হাসিনার নেতৃত্বে, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নেতৃত্বে এই অগ্রযাত্রাটা একটা স্বপ্নযাত্রার মতো মনে হয়েছে। বাংলাদেশ কি ছিল আর বাংলাদেশ আজ কি হয়েছে, এর এই ব্যবধানটুকুকে পর্যালোচনা করতে গেলে যেটা সবচেয়ে আগে চোখে পড়ে সেটা হচ্ছে, আমরা ভারতবর্ষ প্রতিবেশী দেশ, যথেষ্ট সুসম্পর্ক নিয়ে আমরা পাশাপাশি আছি দুটো দেশ, কিন্তু আমাদের মতো একটি বৃহৎ, সবর্থেই বৃহৎ একটি দেশ, তার খনিজ সম্পদ, তার প্রাকৃতিক সম্পদ, তার জনসম্পদ সব কিছু মিলিয়ে, কিন্তু তথাপি অর্থনীতির ভাষায় যাকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার যে স্তর, বাংলাদেশের যে অগ্রগমন তাতে, সেটা কিন্তু ভারতের জন্য একটা ঈর্ষণীয় গতি অর্জন করেছে। একটা দেশের অগ্রগতির সূচক প্রথমত তার অর্থনীতি থেকে শুরু হয়। আমি সেই জায়গাটাতে নিঃসন্দেহে বাংলাদেশের এই অগ্রগতিকে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, একটি অত্যন্ত কমিটেড বা দায়বদ্ধ নেতৃত্ব ছাড়া এই পরিবর্তনটা সহজ সম্ভব নয়। সুযোগ্য প্রধানমন্ত্রী হিসেবেই ইতিহাসের, এদেশের স্বাধীনতার ইতিহাসের যে ঐতিহ্য, যে পরম্পরা, যে আবেগ, এ সর্বোপরি যে মতাদর্শ, তার সবটাকেই অন্তঃকরণে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজটা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী করে চলেছেন, তার ভেতরে একটি বিষয় খুব স্পষ্ট, সেটি হচ্ছে তিনি সম্যকভাবে তার গোটা দেশটাকে হাতের তালুর মতো চেনেন এবং জানেন কোন অঞ্চলে কি ধরনের উন্নয়ন পৌঁছে দিতে হবে। অর্থাৎ ফেনীতে যে উন্নয়নটা চলবে, সেই উন্নয়নটা বরিশালের জন্য একই রকম ইকুইভ্যালেন্ট নাও হতে পারে। যখন একটি দেশকে উন্নয়নের মডেলের ক্ষেত্রে যখন টপ ডাউন অ্যাপ্রোচে দেখা হয়, অর্থাৎ উপর থেকে দেখছি, আমি ঢাকার কেন্দ্রীয় বৃত্ত থেকে যদি গোটা দেশটাকে দেখি, তাহলে উন্নয়নের একরকম নীতি সব জায়গায়, যেখানে দরকার সেখানেও, যেখানে দরকার নেই সেখানেও পৌঁছে যাবে। কিন্তু এই যে এলাকার তার ভৌগোলিক বৈচিত্র্য, জনবৈচিত্র্য, মানব সম্পদের বিকাশ, সমস্ত কিছুকে মাথায় রেখে কোন অঞ্চলে কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তাকে সঠিক সময়ে, সঠিক পরিমাপে এবং সঠিক মর্যাদায়, সঠিক সময়ে ডেলিভার করতে পারা, এই ডেলিভারি ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা দুই। আর তৃতীয়ত, আমি অত্যন্ত সগৌরবে এই কথাটা বলবো, বাংলাদেশের
যেটুকু অগ্রগমন এত অল্প সময়ে সাধিত হয়েছে তার পেছনে কিন্তু একটা অন্যতম কারণ প্রধানমন্ত্রী ব্যক্তিত্বের সংবেদনশীলতা। আমি তাকে দেখেছি কক্সবাজারের সমুদ্র তরঙ্গে একেবারে শিশুর মতো আনন্দে উচ্ছ্বসিত হতে, আমি তাকে দেখেছি রাষ্ট্রসংঘের সভায় দাঁড়িয়ে রোহিঙ্গা প্রশ্নে চোয়াল শক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তাকে জবাব দিয়ে দিতে। এই যে তার চরিত্রের ভেতরে দু রকমের, যখন যেখানে যেটা প্রয়োজন একদম সেই জিনিসটাকে তিনি অনুভব করতে পাচ্ছেন এবং ব্যক্ত করতে পাচ্ছেন, এটাই এই ডেলিভারেন্স অর্থাৎ জনসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অন্যতম সহায়ক এবং দিক নির্দেশিকা শক্তি হয়ে দাঁড়াচ্ছে। তার সুযোগ্য উত্তরসূরীরা, তার দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন, এমনকি যে মিডিয়া আজ এই বাংলাদেশে কাজ করছেন, তাদের প্রত্যেকের উচিত এই মুহূর্তে এই জাতি গঠন প্রক্রিয়া, এই দেশ গঠন প্রক্রিয়া সদর্থকভাবে এই উদ্যোগটার পেছনে দাঁড়ানো, এই মানবীর পেছনে দাঁড়ানো, যিনি একটা নিপীড়িত লাঞ্ছিত দেশকে, যারা শুধুমাত্র সাংস্কৃতিক অবলম্বনকে নিয়ে স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মমর্যাদাকে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে যে অন্য দেশ থেকে বিতাড়িত মানুষকেও আশ্রয় তারা দিতে পারে, যেটা সাহস আর এই উপমহাদেশ কিংবা এশিয়া মহাদেশের আর কোনো দেশ দেখালো না, বাংলাদেশ সেটা করে দেখালো, শেখ হাসিনা সেটা করে দেখালেন। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটাকে আরও দৃঢ় করবার জন্য, এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়বদ্ধভাবে এই মানুষটির পাশে থাকা একান্ত দরকার। এই মানবী দেখিয়ে দিয়েছেন এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই যে বঙ্গভূমি, তার উপযোগী একজন নেতৃত্ব কেমন হতে পারেন। নিঃসন্দেহে তাকে আমার কুর্নিশ সালাম, একদম অবশ্যই আপনার কাছে আবারও আসব। অনেক ভালো লাগলো। আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত আবারও দিন বদলে স্লোগান অনুষ্ঠানে। আমরা যতটুকু জেনেছি আর কি, আপনি একটা বিশেষ কবিতা বই লিখেছেন নাইলা নামে, এখানে আপনার অনেকগুলি কবিতা বলবেন আমাদেরকে। আপনার কাছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে নাইলা নামে এই বিশেষ কবিতার পেছনের গল্প যদি আমাদেরকে একটু বলেন। আসলে কবিরা যখন কিছু লেখেন তখন তার পেছনে তাৎক্ষণিক কিছু অনুভূতি থাকে, তারপর কবিতা লেখা হয়ে গেলে সেগুলো আরও অনেক বেশি মানুষের বিষয় হয়ে দাঁড়ায়। আমার স্মৃতিতে মনে পড়ে 2011 সাল অরুণাচল প্রদেশ, ভারতের অরুণাচল প্রদেশে একটি আন্তর্জাতিক সেমিনারে দ্বীপপ্রাহরিক, মানে প্রথমে সেশন হয়ে যাওয়ার পরে দ্বীপপ্রাহরিক ভোজনের পর্ব চলছে, তো যেখান থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই লাইনে দাঁড়িয়ে আছি আমরা সব অংশগ্রহণকারীরা। আমি গিয়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, তো সেইখানে কোনো একটি কারণে হঠাৎ কানে এলো আমার পাশে কেউ, মানে আমার মাতৃভাষায় বাংলায় কথা বলছেন। তো আমি ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম জনৈকা গড়গড় করে বাংলায় কথা বলছেন। আমি তাকে বললাম মাফ করবেন, আপনি বাংলায় কথা, উনি আমার কথার, আমার প্রশ্ন শেষ হওয়ার আগেই উনি বললেন আপনি বাঙালি। এই আপনি বাঙালি কথাটা কানে এমনভাবে বিঁধেছিল, মর্মে এমনভাবে বিঁধেছিল, হঠাৎ মনে হচ্ছিল ওই যে জীবনানন্দ দাস লিখে গেছেন এতদিন কোথায় ছিলেন, বনলতা সেন তাকে প্রশ্নটি করেছেন, আমার কানের কাছে ওই কথাটি ওইভাবে বেঁচেছিল যে আপনি বাঙালি। অর্থাৎ অরুণাচল প্রদেশের মতো একটি ভূখণ্ডে দুজন বাঙালির, যারা কিনা রাজনৈতিক কারণে সীমান্তের এপারে ওপারে বিচ্ছিন্ন, অথচ দেখা হওয়ার পর পর দুজন একই ভাষায় কথা বলছি বলে যে নৈকট্যটা তৈরি হয়ে গেল, মিলে গেল, এটা তো স্থানিক গল্প। তারপর সেই মেয়েটি এপারে চলে এসছেন, আমিও কার্যসূত্রে আমার নিজের জায়গায় আছি, কিন্তু কোথায় আমার ভেতরে অনেকগুলো তরঙ্গ তৈরি হচ্ছিল। সেই তরঙ্গটাকে ঠিক কীভাবে ব্যাখ্যা করবো আমি জানি না, মানবিক সম্পর্কের নানান অভিঘাত থাকে, তারই কোনো একটা কোমল তারে হয়তো হাত পড়ে গেছিল। তো সেই নিয়ে বেশ কিছুদিন চর্চায় থেকেছি, নিজের ভেতরে এই তরঙ্গগুলোকে নিয়ে খেলেছি, এবং খেলতে খেলতে প্রায় 50টি কবিতা লেখা হলো, এবং তখন তাকে ওই নাইলা সিরিজের 50টি বলে নাম দিয়ে প্রকাশ করেছিলাম। আচ্ছা, এটা প্রকাশটা কবে হলো? এইটা প্রকাশিত হয়েছিল 2013 সালে, মানে মাঝখানে 13 সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, এবং তারপর এটি আমাদের শহর সহ কলকাতা এবং পশ্চিমবঙ্গের যারা তরুণ প্রজন্মের কবি তাদের কাছে বিশেষ প্রণোদনার কারণ হয়ে দাঁড়ালো, এবং আমাকে অনেকেই যারা আমার ফেসবুকে বন্ধু ছিলেন তারা ওইগুলো ওইখান থেকে পড়তে পেরেছেন, জেনেছেন, তারা সকলেই প্রশ্ন করেছেন নাইলাটা কে। আচ্ছা, সবার প্রশ্ন একটাই, প্রশ্ন নাইলাটা কে, কারণ
প্রথম যখন আমি তার নাম জেনেছিলাম যে তার নাম নাইলা, আমি উপাধিটা বলছিলাম, বুঝতেই পারছেন তিনি অস্বস্তি বোধ করতে পারেন, তো যখন জেনেছিলাম তখন আমারও খানিক দ্বিধায় পড়ে গেছিলাম যে এটা কি ফুলের নাম, এটা কি কোনো স্থানের নাম, এটা কি কোনো নদীর নাম, এটা ঠিক কি নাইলা ব্যাপারটা কি। আমি কিন্তু তাকে ভেঙে আর জানতে যাইনি, আমি তাকে হ্যাঁ ওই রহস্যটা রেখে দিয়েছি যে নাইলা কেউ একজন বা কিছু একজন বা কোথাও একজন, একজন তো হবে এটা, হ্যাঁ সেটি জন না হলেও যদি সেটি যদি একটি সময়ের প্রবাহ হয়, আমি একটি সময়কেও নাইলা বলে ডেকেছি, আমি একটি ফুলকেও নাইলা নাম দিয়ে ডেকেছি, আমি একটি নদীকেও নাইলা নামে ডেকেছি, এই নানান পরিচিতিকে আমি নাইলার আধারে দেখবার চেষ্টা করেছি। এই রহস্যটাকে আপনি 50টা কবিতার মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছেন এরকম? হ্যাঁ হ্যাঁ অনেকটা। আচ্ছা আমি যদি আপনাকে এখন সেই যে আপনার 50টা কবিতা, একটা কবিতা যদি দর্শকের উদ্দেশ্যে একটু যদি আবৃত্তি করেন। জলের অনেক নিচে আছো নাইলা, আরো অনেক নিচে, যেখানে শ্যাওলারা একা একা ঘুরে ফেরে, আমি সেইখানে একদিন ডুব সাঁতারে তোমার ঘ্রাণ পেয়েছিলাম, যে নুড়ি পাথরেরা তোমার মর্ম জানে না, শুধু তোমার মলাট দেখে ভেবে নেয় তুমি বহু দূরের কোনো পরশমণি, আমি সেইখানে জানতাম তুমি এক অনন্ত সময়ের পথে ভাসতে ভাসতে নিজেকে ভেজাতে ভেজাতে এক অনন্ত অবগাহনের পথে চলেছ নাইলা। আজও অন্ধকার ঘনালে নদী তটে আমি ওই স্বচ্ছ জলের দিকে, ওই শৈবাল দলের দিকে, ওই ভিজে থাকা পাথরগুলোর দিকে নিজের পুনর্জন্ম প্রার্থনা করেছি বারবার দুহাত মেলে, আর শুনতে চেয়েছি সে অবিনশ্বর সত্তার মন্দ্রিত ধ্বনি আমার কর্ণকুহরে, আপনি বাঙালি। অসাধারণ। এই যে আপনার নাইলা যে কাব্যগ্রন্থ বা কবিতাগুচ্ছ, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি থাকে বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার এক অনুজ প্রতিম, সে এই কবিতাগুলোকে অসাধারণ অলঙ্করণে টেমপ্লেটস আকারে পাবলিশ করেছেন, এবং এর অলঙ্করণটি মানে স্কেচ যিনি করে দিয়েছিলেন তিনি ভারতবর্ষের একজন খ্যাতনামা শিল্পী প্রসেনজিৎ সেনগুপ্ত, তিনি তার আদলে বেশ কিছু পেন্টিংসও তৈরি করেছিলেন এবং সেই পেন্টিংসের এক্সিবিশনও কলকাতায় হয়েছে। এবং তারপর আমি এই প্রসঙ্গে একটি জাস্ট ওই নাইলা সিরিজের একটি অংশের চারটে লাইন বলি, তাহলে এই জায়গাটা ধরতে সুবিধা হবে। যখন শীতের কুয়াশারা নিজেদের ঠিকানা ভুলে রোডোডেনড্রন বেয়ে ক্রমাগত উপরে উঠে যাবে, তুমি দার্জিলিংয়ে এসো নাইলা, আমরা পাহাড়ি পাইনের বনপথে একসাথে হাঁটব, যে ছায়া ছায়া ছবিগুলি প্রতিদিন ঘোরে আর ফিসফিস করে কথা বলে, কথা বলে বাঁচার, কথা বলে ভালো থাকার, নিঃশ্বাসে নিঃশ্বাসে যাদের দারুচিনির মিহি ঘ্রাণ তাদের ত্বকে রোদ্দুরের চমকে ওঠা আবিরে আমরা কোথাও ইরশাদ ইরশাদ বলে শ্বাস নেব। এই এইভাবে ছবিগুলো এক একটা দৃশ্য তৈরি করার চেষ্টা করছিল, আর এই দৃশ্যকে আসলেই ভাষা দিলেন আমার অনুজ প্রতিম এক ভাই, তার নাম সুরজিৎ, এবং তাতে সুরারোপের চেষ্টা হলো, একটি গান কম্পোজ করা হলো, এবং সবটা দিয়েই ওই প্রদর্শনীটা সাজিয়ে তোলা হয়েছিল। মানে কবিতাটাকে নিয়ে গানও গান হয়েছে, চিত্র প্রদর্শনী হয়েছে, তার টেমপ্লেটস তৈরি করা হয়েছে এবং সুরারোপ করে গান গাইবার চেষ্টা। আমরা আরও শুনবো, আসলে এটা শোনা শেষ হবে না মনে হচ্ছে, আমরা আরেকটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিচ্ছি আবারও একটা ছোট্ট বিরতি, আশা করি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত আবারও দিনবদলের স্লোগান অনুষ্ঠানে। তা আপনি যা বলছিলেন নাইলাকে নিয়ে, শতাধিক লেখা লেখা হয়েছে কিন্তু প্রকাশিত হয়েছে ওই 50টি, এবং সেই 50টির ভিত্তিতেই যাবতীয় এই প্রদর্শনীমূলক কাজগুলো, গান তৈরি করার কাজগুলো হয়েছে। ভবিষ্যতে ইচ্ছে রয়েছে সেগুলোকে যদি প্রকাশ করা যায়। আচ্ছা, আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনার ভারতে এটা নিয়ে বিভিন্ন প্রকাশনা এবং কি গান করেছেন, প্রদর্শনী করেছেন, যেহেতু এইবার বাংলার নাইলাকে নিয়ে আপনি আপনার এই মানে উদ্যোগ, তো এইবার বাংলায় কোনো কিছু করার কি আপনার পরিকল্পনার মধ্যে আছে কিনা? সসংকোচে বলি, তবে আরও একবার মুগ্ধ হতে চাই, পৃথিবীর যেখানে যত ঈশ্বরেরা রয়েছেন, কেউ আমার জন্য সুন্দর, কেউ আমার জন্য সত্য, কেউ আমার জন্য বিপ্লব, কেউ আমার জন্য প্রতিবাদ, এই সমস্ত ঈশ্বরের মাঝখানে আমি ঘোরাফেরা করি। আমি কবি কিনা আমি জানি না, আমি নির্দিষ্ট কোনো কিছু বলতে পারি কিনা জানি না, কিন্তু নাইলা একটি নির্দিষ্ট মানুষ,
রবীন্দ্রনাথ কিন্তু যখন ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে লিখছেন, তখন রবীন্দ্রনাথকে লিখতে হয়েছে বিজয়াকে। তিনি ভিক্টোরিয়া কথাটি সরাসরি ব্যবহার করার, বলা যাক, সেই সময়ের পরিপ্রেক্ষিতে প্রয়োজন বোধ করেননি সম্ভবত। কিন্তু আমি তেমন কোনো সংকোচ রাখিনি, আমি সরাসরি নামটিকে ব্যবহার করেছি। এ বাংলায় যদি তেমন অনুষ্ঠান আয়োজন করতে হয়, আগে আমার তাঁকে যোগাযোগ করে তাঁকে জানিয়ে তার অনুমতি নিয়ে করতে হবে। তিনি যদি আমার এই, আমি তো তাকে জানিয়ে এত কিছু নিবেদন করিনি, তার অজান্তেই আমার এসব গড়ে উঠেছে। আমি তার অনুমতিও নিইনি যে আমি আপনাকে নিয়ে লিখতে পারবো, লিখবো কি না। এখন তিনি যদি তাতে অসৌজন্য কিছু খুঁজে পান, যদি অনুমোদন না করেন, তাহলে সে দুঃসাধ্য না করাই ভালো। কিন্তু যদি তার থেকে সায় পাই, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে কখনো এইখানে এসেও এখানকার মানুষকেও জানানো যাবে নাইলাকে আমি কেমনভাবে পেয়েছিলাম, নাইলাকে কেমনভাবে দেখেছিলাম, আর তাকে নিয়ে আমার ভেতরে যে অনুরণনগুলো এখনও রয়েছে, সেই মুগ্ধতার টুকরো টুকরো কোলাজগুলো নিয়ে একটা মন্তাজ গড়ে তোলা যায় কিনা। ধন্যবাদ। আপনি, আপনাকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম আপনি একজন রাজনীতির শিক্ষক, তো এখন একাধারে আপনি একজন কবি, একজন নাট্য ব্যক্তিত্ব, একজন ভাষিক শিল্পী। তো এই যে রাজনীতি শিক্ষক থেকে কবি, কবি থেকে বা রাজনীতি শিক্ষক, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত আমি একজন স্বপ্নদর্শী মানুষ, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। যে স্বপ্নের কথা দিয়ে আপনি আজ অনুষ্ঠান শুরু করেছেন, দিন বদলের পালা, এটা একটা বৃহত্তর স্বপ্ন, অনেক মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আমার কিছু ব্যক্তিগত স্বপ্নও আছে, সেই স্বপ্নের অধিকাংশটা হয়তো এই বৃহৎ স্বপ্নের সঙ্গে লীন হয়ে আছে, কিন্তু আমার নিজেরও কিছু ব্যক্তিগত স্বপ্ন আছে। এই স্বপ্নগুলো নানানভাবে ভাষা পেয়ে যায়। যখন আমার মনে হয় যে থিয়েটারটা আমার অবলম্বন, আমার স্বপ্নকে সোচ্চার করে তুলবার, আমি তখন থিয়েটারের মাধ্যমে বলবার চেষ্টা করেছি। আমি আপনাদেরই এই দেশের আরও একটি প্রান্তে নীলফামারীর কাছে পঞ্চগড়, সেখানে এসেছিলাম গিরিশ কর্নাডের তুঘলাক প্রযোজনা নিয়ে, বিপুল বাহিনী, প্রায় 69 জনের দল নিয়ে এসেছিলাম সেই থিয়েটারটি করতে। এবং সেখানকার মানুষজন, মানে অভিনয় শেষ হয়ে গেছে, পরদিন সকালবেলায় আমরা চলে আসার আগে টুকটাক বাজার করতে বেরিয়েছি, একজন ভ্যানওয়ালা আমাকে ও সুলতান ভাই, ও সুলতান ভাই বলে ডাকছেন। তুঘলাকের চরিত্রটা আমি অভিনয় করি। এবার তা আমি দাঁড় করেছি, দাঁড়ানোর পরে আমাকে বলছেন যে ভাই একটা কথা বলবো। বললাম হ্যাঁ বলুন। ভাই খুব ফিসফিস করে বলছেন, আপনি কি মুসলমান? আমি বললাম কেন বলুন তো। না, আপনি যেভাবে নামাজ পড়লেন না, হিন্দুরা তো এত ভালো করে নামাজ পড়তে পারে না। তো আমি বললাম দেখুন, আমি যখন একজন সুলতানের চরিত্রে অভিনয় করছি, তখন আমাকে ওইটাও রপ্ত করতে হয়েছে, সেই জীবন সংস্কৃতিটাকেও রপ্ত করতে হয়েছে, তার ধর্মাচরণকেও রপ্ত করতে হয়েছে। এবং সেখানে যদি ফাঁকি থেকে যেত, আপনি কখনোই আপনার নিজের মানুষ বলে আমাকে ভাবতেন না। একদম তাই। তো আমার স্বপ্নপূরণ, ওই মানুষটা আমাকে যে চিনে নিতে পারছেন, নিজের গোষ্ঠীর, নিজের স্বপ্নের শরিক বলে ভাবতে পারছেন, নিজের বিশ্বাসের শরিক বলে ভাবতে পারছেন, আমার একটা স্বপ্নপূরণ সেইখানে। ঠিক একই রকমভাবে আমি যেখানে বিশ্বাস করেছি যে আমি কবিতায় কথা বললে প্রিয় মানুষটির কাছে পৌঁছে যেতে পারবো, প্রিয় অনুভূতিগুলোর কাছে পৌঁছে যেতে পারবো, প্রিয় স্বপ্নগুলোকে ছুঁতে পারবো, আমি সেখানে কবিতায় কথা বলেছি। কিন্তু যেখানে আমার মনে হচ্ছে প্রত্যক্ষ সংগ্রাম দরকার, প্রতিবাদটা ঘটনাস্থলেই দরকার, আমাকে একেবারে সরাসরি অভিঘাতে যেতে হবে, আমি সেখানে রাজনীতির ভাষাতেই কথা বলেছি। যেখানে যত রাজনৈতিক ঘটনা ঘটেছে, সেটা চীন ভারত সম্পর্কের টানাপোড়েন হোক, ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন হোক, ভারত বাংলাদেশের সম্পর্কের পর্যালোচনা হোক, সেটা সারা পৃথিবীতে ঘটে যাওয়া নানান ঘটনার যে বিশ্লেষণটা প্রয়োজন মানুষের, আমরা ক্রমাগত তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছি। এই তথ্যগুলোকে যদি সঠিক বিশ্লেষণের মালায় গাঁথা না হয়, তাহলে আমাদের আগামী প্রজন্ম কেবলমাত্র, দেখবেন কবিরের একটি অসাধারণ দোহা ছিল, গুরু গোবিন্দ দো খড়ে কাকে লাগু পায়, বলহারি গুরু কি যে গোবিন্দ দিও দেখায়। অর্থাৎ আমার সামনে আমার পরমারাধ্য গোবিন্দ, আমার ঈশ্বরও দাঁড়িয়ে আছেন, এবং আমার গুরু, যিনি আমাকে ওই রাস্তাটা চিনিয়েছেন কীভাবে ঈশ্বরকে পেতে হয়, দুজনই দাঁড়িয়ে আছেন। আমি কার কাছে নতমস্তক হব, কবি নিজেকে জিজ্ঞেস করছেন। তারপর বলছেন, ধন্য আমার গুরু যে গুরু বলে দিলেন না গোবিন্দের কাছেই তোমার মাথাটা নত করো, কারণ তিনিই তো তোমার এইম, তোমার লক্ষ্য, তোমার এন্ড, আমি তো তোমার উপায় মাত্র, উপায় বড় হতে পারে না, লক্ষ্যের কাছে গিয়ে মাথা নত করো। আজকের দুনিয়াটা হয়ে গেছে আজকের বাচ্চাদের কাছে, গুরু গুগল দোনো খড়ে কাকে লাগু পায়, বলিহারি গুগল কি গুরু দিও ভাগায়। আজকের প্রজন্মের আর মানে গুরু দরকার নেই, গুগল দিয়েই তারা বিশ্বাস করছে। আর গুগল কি? সংকলিত তথ্যের একটা ভাণ্ডার, আর কিছু না, সে বিশ্লেষণ শেখায় না। বিশ্লেষণী শক্তি না থাকলে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে না। যে জাতি গঠনের কথা, স্বপ্নের কথা আমরা উচ্চারণ করলাম, সেই স্বপ্ন দেখার মানুষ থাকবে না। বিশ্লেষণী শক্তিটা একান্ত দরকার, সেই জন্য সেই বিশ্লেষণের পাঠটা দেওয়ার কাজও আমরা নিরন্তর করে যাই। আর এই কাজটাই অধ্যাপনার বাইরেও, টেলিভিশনের ডিফারেন্ট
টক শোজগুলোতে অংশগ্রহণ করার বাইরেও আমার থিয়েটারের মাধ্যমে যে বিশ্লেষণ আমি রাখি, যে কবিতার মাধ্যমে যে অন্তর্দৃষ্টিকে রাখার চেষ্টা করি, সবটাই ওই বিশ্লেষণী ব্যাপারটারই অংশ বিশেষ। কখনো প্রত্যক্ষ সরাসরি ভাষায় বলা, কখনো খানিকটা রূপকের আশ্রয়ে বলা, এই যা। কিন্তু শেষ পর্যন্ত আমি নিজেকে বিশ্লেষক বলেই দেখতে ভালোবাসি এবং তারই আলাদা আলাদা সত্তা নিয়ে আপনাদের কাছে আসা। তাকে আপনি বাচিক শিল্পী বললে বাচিক শিল্পী, আমি অন্যের একটি কবিতাকে নিয়ে বিশ্লেষণ করছি আমার কণ্ঠ দিয়ে, বিশ্লেষণ করে দিচ্ছি আমার অভিব্যক্তি দিয়ে। আপনি আমায় নাট্যশিল্পী বললে আমি আরেকজন আরেক রকমের বিশ্লেষক, আমার পোশাক আশাক আলো মঞ্চ সবটা কিছু মিলিয়ে আমি একটি দৃষ্টিভঙ্গিকে বিশ্লেষণ করে দেখাচ্ছি আমার থিয়েটারের মাধ্যমে। শেষ পর্যন্ত আমি নিজেকে বিশ্লেষক হিসেবে দেখতেই ভালোবাসি। আমি এখানে আপনাকে একটা প্রশ্ন না করলে না, সেটা হচ্ছে যে আপনার কথা আমি যেটা বুঝলাম, মানে কবিতায় আসলে আমাদের দিন বদলের হাতিয়ার হতে পারে কবিতা, নিঃসন্দেহে। এই ব্যাপারে যদি একটু, পৃথিবীর সমস্ত বিপ্লবীরাই আসলে কবি, সেটাই, যারাই যেখানে পরিবর্তনের লড়াই লড়ছেন তারা প্রত্যেকে কবিদের স্বপ্নকেই সাকার করছেন, কবিদের স্বপ্নকেই সার্থক করে তুলছেন। কবিরা অন্তর্দৃষ্টিতে তারা ভবিষ্যৎকে দেখিয়ে দিয়ে যান। যদি লক্ষ্য করেন দেখবেন ইতিহাস কবিদের কাছে কত অসহায়, ইতিহাস কবির সাক্ষ্যকে কখনো নেয় না, তারা মনে করে কবিরা কল্পনাপ্রবণ, যা বলছেন সব গাঁজাখুরি, সব মিলিয়ে জুলিয়ে বলা, বাস্তব অন্য জিনিস, তারা বিশ্বাস করেন এটা। কিন্তু যখন ইতিহাস লিখতে গিয়ে তারা লিঙ্ক খুঁজে পান না, তখন চলে যান হোমারের ইলিয়ড ওডিসি, রামায়ণ মহাভারত, রুবাইয়াত মানে উমর খৈয়ামের রুবাইয়াত, এসব থেকে সূত্র সংগ্রহ করতে। তখন তাদের কাছে কাব্যই হয়ে ওঠে ইতিহাসের সমতুল, যেখানে ইতিহাস আটকে যায়। আর না হলে ইতিহাস কবিদের কখনো প্রামাণ্য বলে জ্ঞান বলে গ্রহণই করেনি। এই দ্বৈধতার ভেতরেই আমরা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেছি বা আরও অনেক মানুষের মতোই আমি বিশ্বাস করি, কবি ছাড়া জয় বৃথা। পৃথিবীর প্রতিটি জয়কে কবি মহিমান্বিত করেছেন। পৃথিবীর কথা আসলে আমাদের আজকে সময় শেষ, আপনার সাথে আসলে কথা সারাদিন বললে শেষ হবে না এটাই আমি বুঝলাম। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। বিজয় টিভির সমস্ত দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটি আন্তরিক আবেদন রয়েছে। আমি বাংলাদেশে যতবার আসি ততবার আপনাদের দেখে মুগ্ধ হই, আপনাদের দেখে শিক্ষিত হই, নিজের লালিত সংস্কারকে ভেঙে আরও নতুন অনেক কিছু পাঠ নিয়ে যাই। এ আমার পিতা পিতামহের কর্মভূমি, জন্মভূমি, এই মাটির রস সেই আমার ডিএনএ সমৃদ্ধ। আপনার দেশে জাতি গঠনের, দেশ গঠনের, উন্নয়নের যে বিপুল কর্মযজ্ঞকে প্রত্যক্ষ করে আহ্লাদিত হচ্ছি, এই পরিবর্তিত বাংলাদেশকে যে দেখতে পাচ্ছি আগামীতে, তার প্রতিটি লড়াইয়ে আপনারা শরিক থাকুন, সৎভাবে শরিক থাকুন। বাংলাদেশ কষ্ট পেলে আমরা ওখানে বাঙালি হিসেবে বসে কষ্ট পাই, বাংলাদেশের মানুষ কষ্ট পেলে আমরা ওখানে কষ্ট পাই। ব্যক্তি মানুষ তো, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে নেই, তাই আমি হয়তো তিস্তার জল টেনে হিঁচড়ে আপনাকে এনে দিতে পারবো না, কিন্তু আপনি তিস্তার জল না পেলে বিশ্বাস করুন পশ্চিমবঙ্গের লাখো লাখো বাঙালি অন্তরের আত্মা কাঁদে। আমরাও কষ্ট পাই আপনাদের মতোই, বলতে পারি না কারণ হাতে তো রাষ্ট্র ক্ষমতা নেই, রাষ্ট্রনায়কেরা যে অন্য জায়গায় বসে আছে, কিন্তু আমরা চাই ওই পানের জল, ওই সেচের জল ভাগাভাগি করেই আমরা খাবো। এই আতিথেয়তাই তো বাংলাদেশে এসে প্রতিবার পেয়েছি, পরিবর্তে হয়তো কিছু দিতে পারি না কিন্তু অন্তরে সেই আকাঙ্ক্ষা থাকে, অন্তত কবিতায় সেই কাজটা, সেতুবন্ধনের কাজটা নিয়ত করে যেতে চাই। থাকুন এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার পাশে, থাকুন সর্বতোভাবে, থাকুন দিন বদলের সত্যটাকে আরও বাস্তব করে তুলুন। প্রিয় দর্শক, কবিতাই হোক আমাদের দিন বদলের হাতিয়ার, এই বলে আজকের অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।